বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি বলবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু তথ্য, হোম কোয়ারেন্টাইনের সম্বন্ধে, ইন্ডিয়ান ভিসায় হোম কোয়ারেন্টাইনের সম্বন্ধে। আমার কিছুদিন আগে ওমিক্রন ভাইরাস অ্যাট্রাক্ট করেছিল, আমাকে হসপিটালে গিয়ে দেখিয়েছিলাম, ওমিক্রন ভাইরাস অ্যাট্রাক করেছিল, তার জন্য এই মাস্কটি পরে রেখেছি। তো মাস্কটি এখন খুলে দিচ্ছি আমি, তার জন্য দীর্ঘ কয়েকদিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি, হসপিটালে ছিলাম, এই ওমিক্রন ভাইরাস আমাকে অ্যাট্যাক করেছিল এই অনুযায়ী। সো এখন আমি সেফ, আমি হোম কোয়ারেন্টাইনে আছি, আমার নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে এখন আমি আছি। সো আজকের ভিডিওটিতে আমি বলবো হোম কোয়ারেন্টাইন সম্বন্ধে, এই সব সম্বন্ধে বলবো আমি আজকের ভিডিওর বিষয়টিতে, ইন্ডিয়ান ভিসা বা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। কিসের জন্য? এই সব সম্বন্ধে ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার এই চ্যানেলটিতে। সো আমাকে মাস্ক পরা ম্যান্ডেটারি করে রেখেছে, হোম কোয়ারেন্টাইনে থাকলেও নিজের মাস্ক দিতে হবে, প্লাস স্যানিটাইজার, অনেক গরম জলের সুবিধা, অনেক কিছু নিতে বলেছে, স্যানিটাইজারের সুবিধাও নিতে বলেছে, স্যানিটাইজার আছে এখানে। সো মাস্কও ম্যান্ডেটারি করতে বলেছে, তো এই অনুযায়ী মাস্কটা এখন খুলে রাখছি, একা আছি আমি হোম কোয়ারেন্টাইনে এই ওয়াইজ। সো ইন্ডিয়ান ভিসায় বা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় কিন্তু এখন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন 7 দিনের দিচ্ছে। হোম কোয়ারেন্টাইন আর একটা ধরনের কোয়ারেন্টাইন আছে, মানে যেগুলো হচ্ছে বিদেশে যাওয়ার সময় বা ইন্ডিয়া আসার পরেও আপনাদের যদি হোটেলসে থাকেন, এসে আপনারা নিজ খরচে হোটেলসে থাকেন, সেটাকে বলে, সেই কোয়ারেন্টাইনটার নাম ফরকে ভুলে গেছি, তার জন্য বলতে পারছি না। সো আর যে হোম কোয়ারেন্টাইন যেটা আছে, সেটা কিন্তু আপনারা যদি কোনো জায়গায় ডেস্টিনেশনে যান বা কোনো কারো বাড়ি আসেন ইন্ডিয়ায় এসে, তো তার বাড়ি গিয়ে কিন্তু আপনার হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, আপনার নিজ খরচে না। আপনি বেটাপোল বর্ডার ক্রস করলেন বা এয়ারপোর্টে এসে আপনারা ইমিগ্রেশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, নেগেটিভ রিপোর্ট দেখালেন বা যাই দেখালেন, তারপর আপনার কিন্তু সেখানে যে ডেস্টিনেশনে যাবেন সেখানে গিয়ে 7 দিনের হোম কোয়ারেন্টাইনে যাবেন। আর আমি আগে থেকেই বলবো, যারা 2-3 দিনের জন্য ইন্ডিয়া আসতে চাচ্ছেন তাদের না আসাই ভালো, আসার সময় 7 দিনের হোম কোয়ারেন্টাইন হবে, তারপর আবার যাওয়ার সময় বাংলাদেশ যদি হোম কোয়ারেন্টাইন নেয় 7 দিনের জন্য, তাহলে কিন্তু আপনাদের 2 দিনের জন্য আসে আপনাদের 15 দিন বেকার থাকতে হবে, এই ওয়াইজ না আসাটাই ভালো। এই হলো হোম কোয়ারেন্টাইন, আপনাদের হোম কোয়ারেন্টাইন কিন্তু এখন 7-11 তারিখ থেকে পর থেকে মানে লাগার কথা ছিল, কিন্তু এখন ইন্ডিয়ান ভিসায় বা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় হোম কোয়ারেন্টাইন কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আপনাদের হোম কোয়ারেন্টাইনে ম্যান্ডেটারি থাকতেই হবে সবাইকে। সো এই ওয়াইজ কিন্তু হোম কোয়ারেন্টাইনে যদি না থাকেন আপনাদের প্রবলেম হয়ে যাবে। আমাকেও হোম কোয়ারেন্টাইন দিয়েছে, আমার ওমিক্রন ভাইরাসে আমি আক্রান্ত হয়েছিলাম, এই অনুযায়ী আমি করোনা 2 ডোজ টিকা নেওয়া আছে, তারপর হসপিটালে চেক আপ করি, আমার ওমিক্রনের 2 ডোজ, ওমিক্রনের ই হয়েছিল, ওমিক্রন হয়েছিল, ওই অনুযায়ী আমাকে 7 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার সাজেশন দিয়েছে, প্লাস মাস্ক ম্যান্ডেটারি করতে বলেছে, স্যানিটাইজার দিতে বলছে, গরম জল খেতে বলেছে, অনেক কিছুই। আমার এখনও ফিভার আছে, ফিভার আছে দেখতে পাচ্ছেন আমার গলার ভয়েসে। সো এই অনুযায়ী আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি, ওমিক্রন আমার ভাইরাস যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে গেলেই আমি কিন্তু বাইরে ফ্রিলি ঘুরতে পারবো, প্লাস মুক্ত হতে পারবো। আমি কিন্তু এখন দরজা বন্ধ করে বাড়িতেই বসে আছি, এখন ঘরেই বসে আছি, ঘরে থেকেই ভিডিওটা বানাচ্ছি। সো যখন নিয়মিক্রণ আমার 2 দিনের মধ্যেই হোম কোয়ারেন্টাইন শেষ হবে, 2-1 দিনের মধ্যেই, মানে কালকেই আমার হোম কোয়ারেন্টাইন শেষ হবে, আজকে আর কালকে বলি। তো হোম কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলে কিন্তু আমি আবার এগেন ভিডিও বানানো স্টার্ট করে দেব। সো আজকের ভিডিও পর্যন্ত, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।